বয়সকে উড়িয়ে গোল করিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 39 পেরিয়েও নিয়মিত খুঁজে নিচ্ছেন নিশানা। সৌদি প্রো লিগে শুক্রবার রাতে আল শাবাবের বিপক্ষে ত্রাণকর্তা তিনি। আল নাসরের ম্যাচটা ড্রয়ের দিকে যাচ্ছিল। 1-1 সমতায় থাকা ম্যাচটিতে গোল করে স্বস্তি নিয়ে আসেন CR7। আল শাবাবের বিপক্ষে ম্যাচটিতে উত্তেজনার কমতি ছিল না। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে পেনাল্টি উপহার পায় আল নাসর। স্পট কিক থেকে গোল করেন রোনালদো। তার পথ ধরে 2-1 ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। তারপরও নাটক ছিল বাকি। তারপরই আল নাসরের বিপক্ষে পেনাল্টি আদায় করে আল শাবাব। কিন্তু স্পট কিকে পেনাল্টি মিস করলেন দলটির আব্দের রাজ্জাক হামদাল্লা। তাতেই স্বস্তির এক জয় রোনালদোর দলের। পেনাল্টি থেকে গোল করে রেকর্ড যাত্রায় নিজেকে আরও এগিয়ে নিলেন রোনালদো। আল নাসরের হয়ে এই পর্তুগিজ মহাতারকার গোল সংখ্যা হল 54 ম্যাচে 55, সঙ্গে 15টি অ্যাসিস্ট, আর সব মিলিয়ে গোল সংখ্যা 907টি। 1000 গোলের পথে দাপটেই এগিয়ে যাচ্ছেন এই মহাতারকা। এদিন তো এক বার্তায় জানিয়েই দিলেন এভাবেই লড়ে যাবেন, আমরা কখনো হাল ছাড়ি না। এই দিনে ম্যাচের 90 মিনিট অবধি আল নাসরে ছিল এগিয়ে। 69 মিনিটে দলটির হয়ে গোল করেন আইমেরিক লাপোর্ট। 90 মিনিটে আলি আল হাসান আত্মঘাতী গোল করলে বিপদে পড়ে আল নাসর। তারপর রোনালদোর পেনাল্টি গোলে রক্ষা। এ অবস্থায় সৌদি প্রো লিগে 7 ম্যাচে 5 জয় ও 2 ড্র নিয়ে 2 নম্বরে আছে আল নাসর। তাদের পয়েন্ট 17। সমান ম্যাচে 4 জয় ও 3 হার নিয়ে তালিকার 4 নম্বরে আল শাবাব। সব ম্যাচে জিতে 21 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেইমারের ক্লাব আল হিলাল।